আসসালামু আলাইকুম। বাংলাদেশের চাকরির বাজারে সবথেকে বড় যে পাবলিক পরীক্ষা সেটা কিন্তু হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা। এই পরীক্ষাতে অনেকেই অ্যাপ্লাই করেন, অর্থাৎ যারা বিসিএস পরীক্ষা দেন, যারা ব্যাংকে পরীক্ষা দেন, সবাই কিন্তু মোটামুটি অ্যাপ্লাই করেন। তো অ্যাপ্লাই করলেও দেখা যায় যে যখন ফাইনালি পরীক্ষা হয় তখন অনেকেই কিন্তু এই পরীক্ষাতে পাশ করেন না। সেই সকল বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের কিভাবে আপনি লেখাপড়া করলে এই পরীক্ষায় প্রথমবারে উত্তীর্ণ হতে পারবেন, কিংবা যারা যাদের বয়স শেষ এটাই একটা পরীক্ষা যারা দিতে পারবেন সরকারি চাকরির পরীক্ষা, তারা কিভাবে প্রস্তুতি নেবেন, সেই সকল বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি শাহানুর ক্যারিয়ার এক্সপার্টের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, একটা বিষয় খেয়াল করে দেখেন যে আপনারা প্রচুর বই কিনেন, বই কিনে প্রথম কয়েকদিন খুব স্পিডে পড়া শুরু করেন, তারপর কিন্তু আপনাদের পড়ার গতিটা কমে যায়। আমি বলবো যে আপনি পড়া শুরু করার আগে আপনার যেটা করার দরকার সেটা হচ্ছে আপনি দেখেন কোশ্চেন আসলে একটু অ্যানালাইজ করে দেখেন যে কোন ধরনের কোশ্চেন প্রাইমারিতে আসে, তারপরে আপনার অ্যানালাইজ করার পরে আপনি সাবজেক্ট ধরে পড়া শুরু করেন। আপনারা জানি যে প্রাইমারিতে বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের মধ্যে ICT, বিজ্ঞান, ভূগোল এবং অন্যান্য বিষয়গুলো থাকে, এবং টোটাল 80 মার্কসের MCQ হয়, MCQ-র পরে 20 মার্কসের ভাইবা হয়। বাংলাদেশে অন্য আর কোনো চাকরির পরীক্ষা পাবেন না যেখানে প্রিলি বা MCQ-র পরে ভাইবা অনুষ্ঠিত হয়। তাহলে আমি বলবো যে এটাই হলো সব থেকে সহজ একটা উপায় চাকরি পাওয়ার জন্যে। আমি দীর্ঘদিন যাবৎ প্রায় 16-17 বছর আপনাদের সাথে এই চাকরির পরীক্ষাতে নিয়ে কাজ করতেছি এবং বাংলাদেশের স্বনামধন্য সকল প্রতিষ্ঠানগুলি, যাদের নাম আমি বলতেছি না, কাজ করেছি সব জায়গায় মোরালেস ইনশাল্লাহ। তো আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করবে এবং আমরা একটা কোর্স ড্র করেছি আপনাদের জন্য যে প্রাইমারি শিক্ষক নিয়োগ কোর্স, যেখানে সপ্তাহে 4 দিন ক্লাস পাবেন, শুক্র, শনি, সোম এবং বুধ রাত 10টায় ক্লাস দেওয়ার উদ্দেশ্য হলো যে যারা প্রাইমারিতে পরীক্ষা দেয় তাদের অধিকাংশই কিন্তু হচ্ছে মেয়েরাই পরীক্ষা বেশি দেয় এবং তাদের অধিকাংশই হচ্ছে ম্যারিড এবং তাদের সন্ধ্যেবেলা সংসার গোছানো বা বিভিন্ন কাজকাম সেরে তারা 10টার দিকে মোটামুটি ফ্রি হয়ে যায়। জরিপ করে দেখেছি সকালে ক্লাস দিলে অনেকে ক্লাস করতে পারে না, বাট রাতে 10টায় ক্লাস দিলে অনেকেই কিন্তু ক্লাসটা করে সংসারের সমস্ত কাজ সামলিয়ে কিন্তু ক্লাসটা করে নিতে পারে। সব থেকে বড় সুবিধা আমার এখানে আপনি যদি ক্লাস সেফ থাকে, এবং আমরা গত বছর প্রাইমারি যে ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসগুলো কিন্তু এখনও সেভ আছে, সুতরাং আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই যে আমি টাইমলি ক্লাস করতে পারলাম না। এমন হলো আপনি 10 মিনিট ক্লাস করতে পারলেন, তারপর হয়তো আপনার বাচ্চা কান্নাকাটি শুরু করছে, রেখে গিয়ে পজ করে দিয়ে আবার পরবর্তী সময় কিন্তু ক্লাস নিতে পারবেন। আর সব থেকে বড় জিনিস হলো যে ক্লাসের সাথে সাথেই, মনে করেন যে আমরা 50টা ক্লাস নিই, প্রত্যেকটা ক্লাস যেটা পড়াই সেটা কিন্তু হুবহু একটা PDF শিট আপনাকে দিয়ে দিই। তো আপনি যখন ক্লাসটা দেখলেন সাথে PDF শিটটা মিলিয়ে নিলে তারপর প্রস্তুতি কিন্তু অনেক সুন্দর হলো। আমরা এখানে মোট 10টা টেস্ট আপনাদেরকে নেই এবং 50টা PDF শিট দেই এবং আপ টু সেভ থাকে, একদম যখন পরীক্ষা হবে তখন কিন্তু ক্লাসগুলো আপনার সেভ থাকবে, দেখতে পারবেন। তারপরে আপনার আর প্রাইমারি ক্ষেত্রে সব থেকে বড় যে প্রবলেম হয় আপনাদের, আমি মনে করি যে আপনারা তালগোল পাকায় ফেলেন, BCS-এর ম্যাথ করেন, আপনার প্রিভিয়াস প্রাইমারির ম্যাথ করেন, ব্যাংকের ম্যাথ করেন। আমি বলবো না, আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে যে কোন লেভেল, কোন ক্যাটাগরির ম্যাথ, কোন ক্যাটাগরির ইংলিশ প্রশ্ন এখানে আসে, এইটা কিন্তু খুবই জরুরি। তো সেই কাজটা কিন্তু আমি আপনাদের করে নিই এবং আমরা 4 দিন ক্লাস নিই, প্রচুর পরীক্ষা নিই, আপনাদের ক্লাস টেস্টগুলো নিই, মডেল টেস্ট নিই, একদম 280 নম্বর যে পরীক্ষা হয় সেরকম করে কিন্তু পরীক্ষাগুলো নিই এবং আপনি সুযোগ আছে আপনার আপনি ফ্রি ক্লাস যুক্ত হয়ে যাবেন। দেখেন আপনাকে লিঙ্ক দেওয়া আছে, আপনি ফ্রি ক্লাস যুক্ত হবেন, যুক্ত হয়ে কয়েকটা ক্লাস দেখবেন, যদি ভালো লাগে দেন আপনি আমার সাথে কন্টিনিউ করবেন।